আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন যেহেতু ইলিশের মৌসুম, তো আমি আজকে আমার রেসিপিটি করেছি ইলিশ মাছ দিয়ে। আমি আজ করে দেখাবো নারকেল ইলিশ। চলুন দেখে নেই কি কি লাগছে এই রেসিপিটি তৈরি করতে। ইলিশ মাছ নিয়েছি 6 পিস, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ, পেঁয়াজ বাটা, নারকেল বাটা, কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি আদা বাটা সামান্য পরিমাণে। এবার চলে যাই মূল রান্নায়। আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু হালকা নেড়ে নিব। নারকেল ইলিশ রান্নাটা খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি। পেঁয়াজ বাটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি হালকা কেটে দিয়েছি যাতে তেলের মধ্যে যে না ফুটে ওঠে। পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার ফলে খুব সুন্দর একটা সুগন্ধ চলে আসছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা এবং পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছ কিংবা মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলে কাঁচা স্মেলটা থাকে না। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হলে এবার দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেলটা আমি মিহি করে বাটিনি। নারকেল বাটাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। নারকেল দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে, কারণ হচ্ছে নারকেলটা যেন পুড়ে না যায়। নারকেল বাটাটা খুব ভালোভাবে কষাতে হবে যাতে এর মধ্যেকার যে নারকেলের কাছে গন্ধটা থাকে সেই গন্ধটা না থাকে। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া। এই মরিচ গুঁড়াটা দেওয়ার ফলে নারকেল ইলিশের কালারটা খুব সুন্দর আসে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আমি 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া দিয়েছি। নর্মালি ইলিশ মাছ রান্নায় কম পরিমাণ মশলার ব্যবহার করা হয়। আমি যেহেতু নারকেল ইলিশ করছি তাই এখানে সামান্য পরিমাণ গরম মশলা দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়া। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সব মশলা ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। আপনারা চাইলে এখানে নারকেল দুধটা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু নারকেল বাটা দিয়েছি তাই আমি লিকুইড যে মিল্ক সেটা ইউজ করেছি। ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আমি মাছটা রান্না করার জন্য 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি পানির ব্যবহার করা লাগে না, এই মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পানিটা ভালোভাবে ফুটে আসলে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো আমি আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিব খুব সাবধানতার সাথে যাতে গরম মশলাগুলো হাতে না লাগে। এবার মাছগুলো আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে কিন্তু মাছটা একেবারেই সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার মাছগুলোকে খুব আলতোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। খুব আলতোভাবে মাছগুলোকে উল্টে দিতে হবে, কারণ ইলিশ মাছ খুবই নরম। আর উল্টে পাল্টে দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাগুলো দু সাইডেই খুব ভালোভাবে থাকে। এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। আমার এখানে একটু লবণের দরকার ছিল, আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পরে এবার আমি মাছগুলো ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। দেখুন
এত সুন্দর ভাবে তেলগুলো উপরে উঠে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার ফলে একটা শাহি শাহি ব্যাপার চলে আসে, যেহেতু নারকেল দিয়ে রান্না করছি আমি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আপনারা যারা মাছে চিনি পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু নারকেল ইলিশে চিনিটা দিলে এর স্বাদটা অনেক ভালো হয়। এ পর্যায়ে মাছ আর খুন্তি বা চামচ দিয়ে নাড়া যাবে না, কড়াইটা একটু হালকা ঝুলিয়ে নিতে হবে। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকনাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। আমার নারকেল ইলিশ রান্না হয়ে গেছে, দেখলেন তো কত সহজ এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।